এজেনো বিনা মেঘেই বজ্রপাত। হঠাৎই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বেন স্টোকস। এক ইনস্টাগ্রাম পোস্টে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক জানিয়ে দিলেন, মঙ্গলবার সাউথ আফ্রিকার সাথে ম্যাচই তার জীবনের শেষ একদিনের আন্তর্জাতিক। স্টোকসের আচমকা অবসরে হতবাক গোটা ক্রিকেট দুনিয়া। স্টোক লিখেছেন, মঙ্গলবার ডারহামে সাউথ আফ্রিকার সাথে শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামছি, তারপরই এই ফর্ম্যাট থেকে অবসর। খুব কঠিন সিদ্ধান্ত, তবে ইংল্যান্ডের টিমমেটদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমি কোনো দিনই ভুলব না। একটা দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী থাকলাম এই কদিনে। সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হলেও টিমমেটদের এটা জানিয়ে দিতে চাই, এই ফর্ম্যাটে হয়তো আর নিজের 100% দিতে পারতাম না। ইংল্যান্ডের জার্সিতে কারো খারাপ খেলার অধিকার নেই। 2011 সালের 25 আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক স্টোকসের। এখনও পর্যন্ত 104টা ম্যাচ খেলে করেছেন 2919 রান, সর্বোচ্চ অপরাজিত 102, 3 সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি করেছেন 21টি। মঙ্গলবার 105তম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবেন বেন, তারপরেই টাটা গুড বাই। সম্প্রতি ভারতের বিপক্ষে একদিনের সিরিজে খুব একটা ভালো রিদমে ছিলেন না। 3 ওয়ানডেতে করেছেন মোটে 48 রান, উইকেট পাননি একটিও। দেখে বোঝাই যাচ্ছিল 3 ফর্ম্যাট খেলার ধকল নিতে পারছেন না। রিসেন্টলি ঘরোয়া টি টোয়েন্টি লিগ দ্য 100 আর সাউথ আফ্রিকার সাথে টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন স্টোকস। আসছে বছর ইন্ডিয়াতে ওডিআই ওয়ার্ল্ড কাপে দেখা যাবে না গেল বিশ্বকাপের নায়ককেই। আর 50 ওভারের ক্রিকেট খেলবেন না স্টোকস। একজন ক্রিকেট ভক্তের জন্য এই সত্য মেনে নেয়া খুবই কঠিন। এই ফর্ম্যাটে তিনি না থাকলেও আজীবন থাকবেন ভক্তদের মনের মণিকোঠায়। অবিশ্বাস্য এক ইনিংসে ইংল্যান্ডকে যেভাবে এক হাতে জিতিয়েছেন 2019 বিশ্বকাপ, সেটা কি কোনোদিনও ভুলে যাওয়া সম্ভব? ফাইনালে নিউজিল্যান্ডের 242 রানের টার্গেটে 76 রানে 4 উইকেট হারিয়ে আরও একটা স্বপ্নভঙ্গের বেদনায় কাঁপছিল ইংলিশরা। ধ্বংসস্তূপ থেকে খেলার হাল ধরেন স্টোকস আর বাটলার। 98 বলে অপরাজিত 84 রানের ইনিংসে স্কোর সমান করে দেন স্টোকস। সুপার ওভারে আরেক তেলেসমাতি, দুদলের স্কোর আবারও সমান। তবে বেশি বাউন্ডারি মারার সুবাদে প্রথমবার বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড। স্টোকসই ম্যাচ সেরা। কদিন আগেই জোরুটের কাছ থেকে টেস্ট দলের ক্যাপ্টেন্সি পেয়েছেন স্টোকস। নিউজিল্যান্ডকে 3-0 হারিয়ে অধিনায়ক হিসেবে করেছেন শুভ সূচনা। এস বাস্টন টেস্টেও ইন্ডিয়ার সাথে তার দল বাগিয়ে নিয়েছে দুর্দান্ত এক জয়। টেস্ট আর টি টোয়েন্টিতে আরও ফোকাস বাড়াতে কোনো কমতি রাখতে চান না বেন স্টোকস। ধন্যবাদ বেন, ধন্যবাদ দ্য রিয়াল এন্টারটেইনার। হাসান মাহাদি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.